বিরতির পর আবারও আপনাদের স্বাগত। সোমবার মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলকুমারি গ্রাম পঞ্চায়েত এলাকায় এক লাভার্থী সম্মেলনের আয়োজন করা হয়। এই লাভার্থী সম্মেলনের মধ্যে উপস্থিত ছিলেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায়, ফুলকুমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব দে, ত্রিদীপ আচার্য সহ অন্যান্যরা। এদিনের এই সম্মেলনে ফুলকুমারি গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয়দের উপস্থিতি ছিল বেশ নজর কাড়া। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেছেন যে সরকারের আরো নজর রয়েছে প্রত্যেকের উপরই, আগামী দিনেও স্বাভাবিকভাবেই যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে সরকার, সেই চেষ্টায় কিন্তু করা হবে। এলাকার যারা নেতৃত্বরা রয়েছেন প্রত্যেকেই যাতে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সাধারণ মানুষের ভালোর জন্য, উন্নতির জন্য কাজ করে যান, সেই বার্তাও কিন্তু দিয়েছেন অভিষেক দেবরায়। কি বলছেন তিনি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে শুনব। যখন সিপিএম সরকারে ছিল বিরোধী দলের সমর্থকরা এখানে বেশি ছিলেন, যার ফলে সবচেয়ে বেশি বঞ্চিত এই গ্রাম পঞ্চায়েত হয়েছে। আজকের দিনেও আমাদের 5 বছরের সরকার, তার মধ্যে আমাদের করোনা ছিল, আমরা সকলে জানি করোনার জন্য কিন্তু আমরা 2.5 বছর কোনো কাজ করতে পারিনি। মানে একটা সরকার 5 বছর থাকলেও মাত্র 2.5 বছর কাজ করার সুযোগ পেয়েছে। 2.5 বছরে যতটুকু ডেভেলপমেন্ট করা সেটা কিন্তু বিগত সরকার করেছে, যেটা সাফিসিয়েন্ট না। কারণ 25 বছর পর একটা সরকার এসছে, প্রত্যাশা তুঙ্গে থাকবে যে আমরা এতদিন যাবত আমাদের সরকার ছিল না, আমরা এখানে বিরোধী মনোভাবাপন্ন লোকের সংখ্যাও বেশি, এই গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল করোনার কারণে, বিভিন্ন কারণে। আজকের দিনও ডেভেলপমেন্ট হচ্ছে, আগামী দিন সবচেয়ে বেশি নজরদার দেওয়া হলে এই অঞ্চলের যারা যারা বিশেষ করে ফুলকুমারি, পূর্ব কুঞ্জবন, কুঞ্জবন সবচেয়ে ব্যাকওয়ার্ড এই জায়গাগুলো, হাইওয়ের সাথে এত সুন্দর হাইওয়ে যাচ্ছে, একটু ভিতরে ঢুকলে রাস্তার সমস্যা, ড্রেনেজের সমস্যা, পানীয় জলের সমস্যা, সেগুলো কিন্তু অ্যাড্রেস করছে স্থানীয় প্রধান থেকে শুরু করে মেম্বাররা, যেগুলো দেখছে পাশাপাশি ব্লক লেভেল থেকে দেখা হচ্ছে। এমএলএ হিসেবে আমারও নজর আছে কিভাবে এই অঞ্চলের উন্নয়ন করানো যায় এবং সুযোগ সুবিধা কিভাবে আপনাদের দেওয়া যায়। আপনারা শুনলেন বিধায়ক কি বলেছেন, এবং তার পাশাপাশি আগামী দিনে এই এলাকার উন্নয়ন আরো অনেক বেশি হবে, কিন্তু বিগত বছরে তারা সেইভাবে উন্নয়ন করতে পারেননি, করোনাকালীন পরিস্থিতিতে সেখানে উন্নয়নমূলক কাজ সঠিকভাবে হয়নি, সেই কথাই বলেছেন তিনি। তার পাশাপাশি আগামী দিনে সাধারণ মানুষের পাশে থাকবে সরকার এবং প্রত্যেক নেতৃত্বরা, সে কথাটাই কিন্তু জানিয়েছেন তিনি। লাভার্থী সম্মেলনে অংশগ্রহণ করেছে যারা উদ্যোক্তারা রয়েছেন, এবং তার পাশাপাশি যারা অংশগ্রহণ করেছেন সাধারণ জনগণ, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ফুলকুমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে আজকে মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় উপস্থিত ছিলেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।